কবির আহমদ লিখেছেন, শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখ ঢেকে দিয়ে মুখও ঢেকে রাখে। আমি শুনেছি এর পরে শরীরে নিষেধাজ্ঞা আছে, আসলে কি এটা নিষিদ্ধ? দেখুন, একটি হাদিসে আছে যে মুখমণ্ডল পরিপূর্ণ ঢেকে যেন সালাত আদায় না করা হয়। মুখমণ্ডল ঢেকে সালাত আদায় করার নিষেধাজ্ঞা আছে। অতএব মাফলার এমনকি চাদর দিয়ে অনেকে শীতের সময় নাক মুখ ঢেকে যায়, এভাবে সালাত আদায় করেন, এটা উচিত নয়। মাস্ক আমরা ব্যবহার করেছি করোনার সময় একটা বিশেষ অসুবিধার কারণে, রিস্কের কারণে, রিস্ক থেকে মুক্ত থাকার আশায়, কিন্তু শীতের কষ্ট থেকে এটা তো আর রিস্ক বলা যায় না। জাস্ট একটু কষ্ট থেকে বাঁচার জন্য এই নাক মুখ পেঁচিয়ে সালাত আদায় করাটা মাকরুহ। এভাবে যদি সালাত আদায় করেন তাহলে সেটা মাকরুহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে, এরকম করাটা উচিত নয়। এরপর ফরিদুদ্দিন আপনি লিখেছেন, এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় চলছে, অনেকে প্রার্থীর ছবিযুক্ত টি শার্ট গায়ে দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এই টি শার্ট দিয়ে অনেকে নামাজও আদায় করছেন। প্রশ্ন হলো, প্রার্থীর ছবি সম্বলিত টি শার্ট গায়ে দিয়ে নামাজ আদায় করা যাবে, করলে সেটা জায়েজ হবে কিনা? আমরা ইতিপূর্বে এক প্রশ্ন উত্তরে বলেছি এই ব্যাপারে যে কোনো ছবিযুক্ত জামা কাপড় এগুলো পরে যদি কেউ নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা মাকরু হবে, এটা সরাসরি হারাম হবে না, নামাজ হবে না এমন নয়, তবে নামাজটা ত্রুটিপূর্ণ হলো। এরকম টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয়। এর উপরে অন্য একটা কাপড় পরে নিতে হবে, চাদর পরে নিতে হবে, কিংবা এটা খুলে অন্য কিছু পরে নিতে হবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে ওইটা পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে উল্টায় পরে নিলে সেক্ষেত্রে মাকরু থেকে বের হওয়া যাবে।